प्रिय शिक्षार्थीबृंद, शहीद बुलबुल सरकारी कलेज पाबना कर्तृक आयोजित आजकेर अनलाइन क्लासे तुम्हारे स्वागतम। आमी तुम्हारे साथ रही मोहम्मद नूरुल इस्लाम, सहकारी अध्यापक बांगला विभाग, शहीद बुलबुल सरकारी कलेज पाबना। तो तुम्हारे सामने उच्चारण निये एकटा क्लास, विस्तारित क्लास नियेछिलाम। आज के तुम्हारे सामने उच्चारणের কিছু বিষয় যেগুলো পরীক্ষায় আসে সেই ধরনের কিছু বিষয় নিয়ে তোমাদের সামনে আমি আজকে আলোচনা করব। এই ক্লাসটি দ্বাদশ শ্রেণী যারা এইচএসসি পরীক্ষা দিবে তাদের জন্য খুবই উপকারী হতে পারে। দেখো, তোমাদের প্রায় প্রশ্ন আসে বাংলা উচ্চারণ রীতি কাকে বলে, বাংলা উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো, অথবা প্রশ্ন আসে অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো, অথবা এভাবেও আসে এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম লেখো। এই বিষয়গুলো অনেক সময় তোমরা লেখো, অনেক সময় সঠিক হয় না, আবার অনেকেই লিখতে পারে না। তো আমি আজকে যে আলোচনা করব সেই আলোচনাটা যদি তোমরা মনোযোগ সহকারে শোনো তাহলে পারে তোমাদের কাছে এই বিষয়টি আর কঠিন থাকবে না, সহজ হয়ে যাবে। তো চলো বন্ধুরা আমরা দেখে নিই যে উচ্চারণ রীতি কাকে বলে। যে উচ্চারণ, বাংলা উচ্চারণ করার, বাংলা শব্দগুলো উচ্চারণ করার জন্য কিছু নিয়ম বা রীতি রয়েছে, সেই রীতিগুলোকেই উচ্চারণ রীতি বলে। ভাষাতত্ত্ববিদ ও ব্যাকরণবিদগণ বাংলা ভাষার প্রতিটি শব্দের যথাযথ সঠিক উচ্চারণের জন্য কতগুলো নিয়ম বা সূত্র প্রণয়ন করেছেন। এই নিয়ম বা সূত্রের সমষ্টিকে বলা হয় বাংলা ভাষার উচ্চারণ রীতি। তো বিভিন্ন রকম উচ্চারণের বিভিন্ন নিয়ম রয়েছে, আমরা আজকে অধ্বনি উচ্চারণের নিয়মগুলো জেনে নেব। শব্দের আদিতে যদি স্বরে অধ্বনি অধ্বনি থাকে এবং তারপরে হ্রস্বইকার হ্রস্বউকার থাকে তবে সেই অ উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। তোমরা জানো, ইতিমধ্যে জেনেছো যে অ এর দুটো উচ্চারণ আছে, অ এর একটা স্বাভাবিক উচ্চারণ, একটা ও এর মতো উচ্চারণ। তাহলে কোন কোন জায়গাতে অ এর স্বাভাবিক উচ্চারণ হয় এবং কোন জায়গায় অ এর বিকৃত উচ্চারণ অর্থাৎ ও এর মতো উচ্চারণ হয়, এটি আমাদের আজকের জানার বিষয়। তো শব্দের আদিতে যদি অধ্বনি থাকে এবং তারপরে হ্রস্বই হ্রস্বকার থাকে তাহলে সেই অধ্বনি ও এর মতো উচ্চারিত হয়। যেমন দেখো যে অভিধান, এখানে অ রয়েছে, অ রয়েছে এবং তারপরে হ্রস্বইকার রয়েছে, সেই জন্য এই অটা ও এর মতো হয়েছে, অভিধান। তারপরে অতি, আসলে এটা যদি সঠিকভাবে উচ্চারণ করা হয় তাহলে অতি বলতে হয়, কিন্তু আমরা অতি বলি না, বলি অতি। তো এটার কারণ হচ্ছে যে এই অ এর পরে হ্রস্বইকার রয়েছে। ঠিক একইভাবে মতি, অতীত, অধীন ইত্যাদি। দুই নম্বর নিয়ম যদি আমরা দেখি তাহলে দেখব যে শব্দের আদ্য অ এর পরে জ ফলা যুক্ত ব্যঞ্জনবর্ণ থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ ও এর মতো হয়, অর্থাৎ অ এর ফলে জ ফলা যুক্ত ব্যঞ্জন যদি থাকে, যেমন পদ্য। দেখো এখানে যদি আমরা সঠিকভাবে উচ্চারণ করি, অ এর স্বাভাবিক উচ্চারণ করি, তাহলে অদ্য হয়। তো অদ্য না বলে আমরা অদ্য বলি। তারপরে এটি দেখো যে এই অটা ও এর মতো উচ্চারণ হচ্ছে, অন্য, কন্যা, বন্যা ইত্যাদি আর কি। তাহলে আমরা আমরা দুটো নিয়ম পেলাম যে অ এর পরে হ্রস্বই হ্রস্ব এবং অ এর পরে জ ফলা থাকলে সেক্ষেত্রে অ এর উচ্চারণ অ এর মতো হয় না, ও এর মতো হয়। এরপরে দেখো তিন নম্বর নিয়ম, যে শব্দের আদ্য অ এর পরে যুক্ত খ জয়ে যুক্ত থাকলে সেই অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয়, যেমন অক্ষ, দক্ষ। এখানে যুক্ত খ রয়েছে এবং এখানে অ রয়েছে, সেই জন্য এই অটা ও এর মতো উচ্চারণ হয়েছে। ঠিক একইভাবে দক্ষ, এখানে একটি বিষয় তোমাদের লক্ষ্য করার মতো, সেটি হচ্ছে যে এখানে তো অ নেই, তাহলে
অ এলো কোথেকে? তো বিষয়টা হচ্ছে যে সকল ব্যঞ্জন ধ্বনি একটা স্বরধ্বনির সাহায্য নিয়ে উচ্চারিত হয়। তো এই দটি উচ্চারিত হওয়ার সাথে, এই দ উচ্চারিত হওয়ার সাথে রয়েছে অ, সেই অটা ও হয়েছে, হয়ে দয়ে ওকার হয়েছে, দক্ষ। ঠিক একইভাবে লক্ষণ, যোগ্য, তারপরে লক্ষ্য, রক্ষা, রক্ষা ইত্যাদি আর কি। এরপরে রয়েছে চার নম্বর নিয়ম, শব্দের প্রথমে যদি অধ্বনি থাকে এবং তারপরে রি বা রিকার যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে, সেক্ষেত্রে অ এর উচ্চারণ ও এর মতো হয়। যেমন দেখো যে এখানে মসৃণ, এই রিকার থাকার জন্য, রি বা রিকার থাকলে এই আগের যে বর্ণটি রয়েছে সেখানে ওকার দিয়ে ও এর মতো উচ্চারণ হবে। ঠিক ওইটির মতোই বললাম যে এখানে ময়ের সাথে অ রয়েছে, এই অটি ওকার দিয়ে উচ্চারণ হবে। যেমন মসৃণ, বক্তৃতা, এখানে রিকার থাকার জন্য বক্তৃতা, তারপরে যকৃত ইত্যাদি আর কি। পাঁচ নম্বর নিয়ম দেখো যে শব্দে প্রথমে অযুক্ত, র ফলা থাকলে সেক্ষেত্রে আদ্য অ এর উচ্চারণ সাধারণত ও এর মতো হয়। অর্থাৎ শব্দের প্রথমে যদি র ফলা যুক্ত ব্যঞ্জন বর্ণ থাকে তাহলে এটি ওকার দিয়ে উচ্চারিত হয়। যেমন দেখো যে ক্রম, গ্রহ, গয়ের ফলা ওকার হ, গ্রহ, গ্রন্থ, ব্রত ইত্যাদি। তাহলে আমরা অধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম সম্পর্কে জানলাম। এই নিয়মগুলো এক কথায় মনে রাখা যেতে পারে এইভাবে যে শব্দের আদিতে যদি অধ্বনি থাকে এবং তার পরে বা সাথে হ্রস্বইকার, হ্রস্বকার, জ ফলা যুক্ত খ, জয়ে যুক্ত রি বা রিকার বা র ফলা থাকে, তাহলে ওই অ এর উচ্চারণ ও এর মতো হয়, যেগুলো উদাহরণ আমরা উপরের দিকে লক্ষ্য করলাম। তাহলে এই একটি উচ্চারণ, এই একটি নিয়ম যদি তোমরা ভালোভাবে মনে রাখো, এটি বোঝার চেষ্টা করো, তাহলে দেখবে যে এটিকে বিশ্লেষণ করেই তোমরা পাঁচটি নিয়ম লিখতে পারবে। তো আমার মনে হয় যে এইটা তোমরা বুঝতে পেরেছো এবং ঠিক সঠিকভাবে মনে রেখে পরীক্ষায় লিখতে পারবে। এরপরে আমরা আসবো এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম। এ ধ্বনি উচ্চারণের পাঁচটি নিয়ম আলোচনায় প্রথম যেটি রয়েছে সেটি হচ্ছে শব্দের প্রথমে যদি এ বা একার থাকে এবং তারপরে হ্রস্বই, হ্রস্বইকার, দীর্ঘই, দীর্ঘইকার, হ্রস্ব, হ্রস্বকার, দীর্ঘ, দীর্ঘকার, এ, একার, ও, অন্তঃস্থ, র, ল, তালবস্ব এবং হ থাকে, তাহলে সাধারণত এ অবিকৃতভাবে উচ্চারিত হয়। যথা একই, আসলে অধ্বনিতে যেটি দেখলাম এটি তার উল্টো, যে ওখানে হ্রস্বই দীর্ঘই থাকলে বা হ্রস্বই দীর্ঘ থাকলে সেটির বিকৃত উচ্চারণ হতো, কিন্তু এখানে হ্রস্বই এ ধ্বনি উচ্চারণে হ্রস্বই দীর্ঘই থাকলে স্বাভাবিক উচ্চারণ হয়। এখানে দেখো যে এ কি, এখানে হ্রস্বইকার রয়েছে, সেখানে এ স্বাভাবিক উচ্চারণ হয়েছে, এ কি, দেখি, মেকি, হ্যাঁ, ঢেকি, বেশি ইত্যাদি আর কি। তো এই এ ধ্বনি উচ্চারণের আসলে দুটি নিয়ম নিয়ম মনে রাখলে বাকিগুলো পারা যাবে। তাহলে আমরা এখানে দেখলাম যে এর পরে যদি হ্রস্বই বা হ্রস্বকার বা এই যে হ্রস্বই হ্রস্বকার, একার, ওকার, অন্তঃস্থ, র, ল, তালবস্ব এবং হ থাকে, তাহলে সাধারণত এর স্বাভাবিক উচ্চারণ হয়। তাহলে অস্বাভাবিক বা বিকৃত উচ্চারণটা হয় কোথায়? এগুলো না থাকলে, এগুলো না থাকলে কি থাকে? শুধু স্বরে অ বা স্বরে আ থাকে, এই দুটোই থাকে। তাহলে এই দুটোই নিয়ম, যে স্বরে অ স্বরে অ, এর পরে স্বরে অ স্বরে আ থাকলে হবে বিকৃত উচ্চারণ, আর যদি স্বরে অ স্বরে অ ছাড়া অন্য স্বরবর্ণগুলো থাকে এবং তার সাথে অন্তঃস্থ অ, র, ল, তালবস্ব, হ থাকে, তাহলে সাধারণত স্বাভাবিক উচ্চারণ হয়। এবার আমরা বিকৃত উচ্চারণে চলে আসি। দেখি যে শব্দের প্রথমে বা আদ্য একারের পরে অনুস্বর ম কিংবা উমগয় থাকে এবং তারপরে যদি হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ অনুপস্থিত থাকে। হ্রস্বই দীর্ঘই, হ্রস্ব, দীর্ঘ অনুপস্থিত থাকে মানে কি?
সেখানে এগুলো অনুপস্থিত আছে মানে স্বরে অস্বরে আছে, হ্যাঁ স্বরে অস্বরে আছে, তবে সেক্ষেত্রে এ এ একারে রূপান্তরিত হয়। যেমন ধরো যে ব্যাং ব্যাং উচ্চারণ করি, এখানে এখানে এই মতে হ্রস্ব ইকার নেই, সেজন্য এটাকে আমরা উচ্চারণ করি ব্যাং জ ফলা দিয়ে, বয়জ ফলা আকার ব্যাং। কিন্তু যদি হ্রস্ব ইকার থাকে তাহলে একারের মতো উচ্চারণ হবে। যেমন যদি বলা হয় যে ব্যাঙ্গি, তাহলে ব্যাঙ্গি, তাহলে এ দেখো যে এই উচ্চারণটা এর স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। তারপরে যে খ্যাংরা, হ্যাঁ খ্যাংরা, হ্যাঁ খ্যাংরা বা খ্যাংরা খ্যাংরা, তাহলে জ ফলা দিয়ে উচ্চারণ হচ্ছে। কিন্তু যদি বলি খ্যাংরি, এই যে রয় হ্রস্ব ইকার দিয়ে, তাহলে খে খে, তাহলে একারটা স্বাভাবিক উচ্চারণ হচ্ছে। এখানে খ্যাংরা খ্যাংরা জিনিসটা কি, খ্যাংরা হচ্ছে আমরা যে ঝাড়ু ব্যবহার করি সেই ঝাড়ুর আরেক নাম হচ্ছে খ্যাংরা। তারপর হচ্ছে ব্যঙ্গমা, হ্যাঁ ব্যঙ্গমা, যখন যখন হ্রস্ব ইকার থাকছে না তখন অ আ থাকছে, আর অ আ থাকলে বিকৃত উচ্চারণ হবে ব্যঙ্গমা। কিন্তু এই যে ব্যঙ্গমি, হ্যাঁ ময়াহসি থাকার জন্য ব্যঙ্গ ওকার দিয়ে উচ্চারণ হচ্ছে ব্যঙ্গমি। ঠিক একইভাবে ল্যাংড়া, হ্যাঁ এখানে আকার থাকার জন্য ল্যাংড়া, কিন্তু লেংড়ি যদি হ্রস্ব ইকার থাকার জন্য লেংড়ি একার হচ্ছে। তারপরে ন্যাংটা, হ্যাঁ ন্যাংটা, কিন্তু ন্যাংটি যখন হ্রস্ব ইকার থাকছে তখন একার, নেং নেং, তাহলে একার দিয়ে উচ্চারণ হচ্ছে, এটি খেয়াল রাখতে হবে। তারপরে দেখো যে একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে, তাহলে ওই একই নিয়ম, আ থাকলে জ ফলা দিয়ে উচ্চারণ হবে। একার যুক্ত একাক্ষর ধাতুর সঙ্গে আ প্রত্যয় যুক্ত হলে সাধারণত সেই একারের উচ্চারণ একার হয়ে থাকে, যথা খেদা খেদ যোগ আ, খেদা খেপ যোগ আ, খেপা, তাহলে আ থাকলে জ ফলা দিয়ে উচ্চারণ হবে। ঠেলা ঠেল যোগ আ, ঠেলা, আ থাকলে জ ফলা দিয়ে উচ্চারণ হবে। তবে একটা ব্যতিক্রম এখানে রয়েছে, সেটি হচ্ছে যে মূলে হ্রস্বই বা ঋকার যুক্ত ধাতু প্রতিপাদিকের সঙ্গে আকার যুক্ত হলে সেই হ্রস্বইকার একারে রূপান্তরিত হয়, কখনো একার হবে না। যেমন হচ্ছে যে এই যে এটা প্রকৃতি প্রত্যয় যোগে এই শব্দটি গঠিত হয়েছে, যে কিন যোগ আ, কিনা, এই হ্রস্বইকারটা একার হয়েছে, কিন যোগ আ কিনা, কিনা থেকে হয়েছে কেনা। কারণ মেল মিল যোগ আ, মিলা থেকে হয়েছে মেলা, লেখ যোগ আ, লিখা থেকে হয়েছে লেখা। ঠিক একইভাবে গিল যোগ আ, গেলা থেকে গেলা, মেষ যোগ আ, মেশা থেকে মেশা। তাহলে এটি হচ্ছে যে মূলে হ্রস্বইকার বা ঋকার যুক্ত ধাতু প্রতিপাদিকের সাথে, অর্থাৎ ধাতু প্রতিপাদিক, ধাতুর সাথে যদি আর কোনো কিছুই না থাকে তাহলে সেটি ধাতু প্রতিপাদিক হয়। তো সেটি সেটি হলে হ্রস্বইকার একারে রূপান্তরিত হয়ে উচ্চারিত হয়, এক এ হয় না। এটি হচ্ছে তোমার আমরা যে প্রকৃতি প্রত্যয়ের নিয়মের সাথে যে গুণ বৃদ্ধি সম্প্রসারণ কিছু যুক্ত হলে গুণ বৃদ্ধি সম্প্রসারণ হয়, ঠিক সেই নিয়ম অনুসারে এটি হয়েছে আর কি। তারপরে দেখো যে এক অক্ষর সর্বনাম পদের এ সাধারণত স্বাভাবিকভাবে অর্থাৎ অবিকৃত একার রূপে উচ্চারিত হয়, যথা কে সে এ যে ইত্যাদি। তাহলে আমরা এই পাঁচটি নিয়মই পড়লাম। আসলে মূলত নিয়ম হচ্ছে এ এ এ উচ্চারণের নিয়ম হচ্ছে দুইটি, অর্থাৎ স্বরে অস্বরে থাকলে, এরপরে স্বরে অস্বরে থাকলে সেখানে জফালা দিয়ে উচ্চারণ হবে, এর মতো উচ্চারণ হবে, আর এরপরে যদি হ্রস্বইকার থাকে, হ্রস্বইকার হ্রস্বকার, তারপরে ওকার অন্তস্থ অ হ ইত্যাদি সেগুলো থাকে, যেগুলো দেখালাম সেই সব বর্ণগুলো যদি থাকে তাহলে তাহলে পরে সেটি হবে স্বাভাবিক উচ্চারণ হবে। আর ব্যতিক্রম একটি রয়েছে যে ইকার বা ঋকার যুক্ত ধাতু প্রতিপাদিকের সাথে যদি আ যুক্ত হয় তাহলে সেক্ষেত্রে ইকার বা একার রূপে উচ্চারিত হয়, ইকার ইকার একার রূপে উচ্চারিত হয়, একার হয় না, যেমন কিন যোগা কেনা ইত্যাদি আর কি। তো এই ছিল নিয়মগুলো। হ্যাঁ এখন দেখো যে আমরা কিছু তোমাদের দুইভাবেই প্রশ্ন থাকে, একটি প্রশ্নে উচ্চারণের পাঁচটি নিয়ম লিখতে বলা হয়,
আর এর অথবাতে থাকে যে নিম্নলিখিত শব্দগুলির উচ্চারণ লেখো। এই যে এই দিকে বাম দিকে যে শব্দগুলো দেওয়া আছে দেখো যে এইভাবে শব্দগুলো দেওয়া থাকবে, আর তোমরা ডান দিকে এইভাবে উচ্চারণগুলো লিখবে। তোমাদের পরীক্ষার খাতা তো এভাবে লিখবে যে শব্দ উচ্চারণ। তাহলে দেখো যে এইটাকে আমরা কিভাবে উচ্চারণ করি, অত্যাচার, অত্যাচার। তাহলে এই অত্যাচার শব্দটিকে বানান করি আমরা লেখো। কিভাবে আমরা উচ্চারণ করছি, ওত ও ত ওত তা একারে তা ওত্তা সয়াকার র চার অত্যাচার, অথবা ও খণ্ড ত লিখলেও হবে অত্যাচার, এভাবে লিখে হবে ওদ্দ, এখানে লিখতে হবে ওদ্দ। তারপরে হচ্ছে অধ্যক্ষ, এটা খুবই আসে, প্রায় প্রায় আসে, তোমরা ভালো করে দেখে নিবে। অধ্যক্ষ আমরা যেভাবে উচ্চারণ করি, যে ঝোঁকে বা যেভাবে উচ্চারণ করি সেই জিনিসটা আসলে সেইভাবে লেখলেই হবে। এটি বুঝারও একটু বিষয় আছে, যদি আমরা বুঝতে পারি যে আমরা কিভাবে উচ্চারণ করছি তাহলে সেই উচ্চারণটা বানান করে লেখলেই হবে। এবং এখানে মনে রাখতে হবে যে সাধারণত এই শব্দে যে বর্ণগুলো রয়েছে সেগুলোর প্রতিবর্ণ বা অন্যরকম কোন বর্ণ যদি থাকে তাহলে সেই বর্ণটি দিয়ে লিখলে সবচেয়ে ভালো হয়। যেমন মূর্ধন্য ষ থাকলে তালব্য দিয়ে লেখা, বা প্রয়োজনের ক্ষেত্রে দন্ত্য স দিয়ে লেখা, তাহলে সেটি হবে। যেমন হচ্ছে আবশ্যক, আবশ্যক, আবৃত্তি, আবৃত্তি। তারপরে এই বানানটি লক্ষ্য করার মতো, দেখো আমরা আহ্বান বলে থাকি সাধারণত, কিন্তু এটি আহ্বান নয়, এটির উচ্চারণ হবে আহ্বান। হ্যাঁ, বয়ের পরে হয়ের পরে ব থাকলে সেই হটি ও হয়ে যায় এবং বটি ভ হয়ে যায়, আহ্বান। ইতপূর্বে, ইত ইতপূর্বে বা ইতপূর্বে দুটোই সঠিক, ইতপূর্বে বা ইতপূর্বে। চলন্ত, চলন্ত। হ্যাঁ, তারপরে দ্রষ্টব্য কিভাবে আমরা উচ্চারণ করি, দ্রষ্টব্য এইভাবে উচ্চারণ করছে। অর্থাৎ স্লেবুল ভাগ করে যদি উচ্চারণটি লেখো তোমরা তাহলে পরে সঠিক হবে সেটি। আরো কিছু বানান আমরা দেখে যাবো, ধন্যবাদ, ধন্যবাদ। হ্যাঁ, ধন্যবাদ আমরা যেভাবে যেভাবে উচ্চারণ করি সেটি সেইভাবে স্লেবুল ভাগ করে করে যদি আমরা উচ্চারণ করি তাহলে সেটি লেখা লিখলে সঠিক হবে। তারপরে দেখো যে ধার্য, ধার্য, স্লেবুলের বাংলা হচ্ছে অক্ষর, যে বাংলাতে অক্ষর বলে, যে অক্ষরগুলো ধরে ধরে যদি লিখি তাহলে ভালো হবে। ধার্য কিভাবে উচ্চারণ করি, ধার্য। পদ্য, জফলা আমরা যে নিয়মগুলো পড়লাম, জফলা থাকলে এখানে ওকার হয়ে যায়, পদ্য। ঠিক একেবারে পদ্ম, দয়ে ম থাকলে সেটি চন্দ্রবিন্দু দিয়ে উচ্চারণ হয়, যেমন পদ্ম। পরীক্ষিত, পরীক্ষিত, অর্থাৎ আমরা যেভাবে উচ্চারণ করছি ঠিক সেভাবে উচ্চারণ লিখলেই হবে। বিদ্যান, বিদ্যান, বিদ্যান। বিজ্ঞ, বিজ্ঞ। মর্যাদা, মর্যাদা, হ্যাঁ মর্যাদা, আচ্ছা মর্যাদা। সংগ্রহ, সংগ্রহ, অর্থাৎ আমরা যেভাবে উচ্চারণ করছি সেভাবে লিখলে হয়ে যাবে। তো এই ছিল উচ্চারণ। উচ্চারণ হচ্ছে খুব কঠিন না, যে কোনো বিষয়ই কঠিন আবার যে কোনো বিষয়ই সহজ, এটি হচ্ছে প্র্যাকটিসের বিষয়। তোমরা যত প্র্যাকটিস করবে তত বেশি শিখতে পারবে এবং পরীক্ষায় ভালো করতে পারবে, এবং ব্যক্তিগত জীবনেও সেগুলো কাজে লাগবে। তো এই ছিল আজকের ক্লাস, তোমরা ধৈর্য সহকারে ক্লাসটি শোনার জন্য তোমাদেরকে ধন্যবাদ দিয়ে আমি শেষ করছি। ধন্যবাদ তোমাদেরকে।